জনি ডাইস ও প্রিয়া ডাইস বাংলাদেশের টিভি নাটকের একসময় প্রমুখ মুখ। অনেক বছর হলো অভিনয় থেকে সরে রয়েছেন তারা, শুধু যে দূরে তা কিন্তু নয়, এই দম্পতি বর্তমান দেশ ছেড়ে রয়েছেন আমেরিকা। ডায়াস দম্পতি ভালোবেসে বিয়ে করেছিলেন 2001 সালের 14ই ফেব্রুয়ারি। তাদের একমাত্র কন্যা অহনা পড়াশোনায় ভালো, সে এখন স্থানীয় একটি স্কুল থেকে নিজের ক্লাস শেষ করেছেন। টনি ডায়াসের ফেসবুকে প্রবেশ করলে দেখতে পাওয়া যায় তিনি নিয়মিত ছবি আপলোড করেন, আমেরিকার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময় পরিবারের নিয়ে ঘোরার ছবি আপলোড করেন। আশ্চর্য, তাদের ছবি দেখে বোঝা যায় বেশ ভালো আছেন জনপ্রিয় এই দম্পতি। সর্বশেষ সুমনার গায়ে হলুদে দেখা গিয়েছিল টনি ডাইসের পুরো পরিবারকে। বাংলাদেশে এই দম্পতির প্রচুর ভক্ত রয়েছেন এবং তার অপেক্ষা আছেন কবে প্রিয়া আবার তার অভিনয় নিমিত হবে। ভক্তের এই আশা পূরণ হবে কিনা উত্তর দিতে পারে সময়। টনি ডাইস 1994 সাল থেকে 4 শতাধিক নাটক, সিরিয়াল আর টেলিফিল্মে কাজ করেছেন। তার অভিনীত চলচ্চিত্র পৌষ মাসে পিরিত, মেঘে কোলে রোদ, রূপকথা, রাজকন্যার গল্প। তার জনপ্রিয় অনেক কাজের মধ্যে রয়েছে ধারাবাহিক নাটক টম টম, ভূতের গুলি। সর্বশেষ বাংলাদেশে নাটক অভিনয় করেছেন 2012 সালে, ধারাবাহিক সেই নাটকটির নাম ছায়াবিদ্যা। এটি পরিচালনা করেছেন তৌকির আহমেদ। শুধু তিনি অভিনয় করেছেন তা কিন্তু নয়, অনেকটা শখের বসে টনি ডাইস নাটক পরিচালনা করেছিলেন পুরো রাত আর অর্ধেক চাঁদ। আমেরিকাতে তিনি লাস ভেগাস নামে একটি মার্কিন টিভি সিরিয়ালে অভিনয় করেছেন টনি ডাইস। তবে ভক্তের আশা এই দম্পতি ফিরে আসুক আর না আসুক, তবে ভালো থাকুক সবসময়।